হ্যালো টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন, আপনাদের তো আল্লাহ রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে, একটি টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে সাম্পনি কোম্পানির একটি টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে Z33। তো এই সেটটির প্রবলেম হচ্ছে অটো অফ প্রবলেম। তো অটো অফ প্রবলেম, তো এই সেটটি অটো অফ প্রবলেম। তো আপনাদেরকে দেখাবো যে আসলে অটো অফ কোথা থেকে হয় আর কোন থেকে প্রবলেম হয়। তো অনেক টেকনিশিয়ান বাইরে ফ্লাশ করে, অনেক কিছু করে, কিন্তু তারপরেও কাজ হয় না। তো আসলে সেটটা চার্জে দিলে, চার্জে দিয়ে সেটটা অন করলে অন থাকে, কিন্তু যেই চার্জের পিনটা খুলে ফেলে সাথে সাথে অফ হয়ে যায়। তো এটাই হচ্ছে প্রবলেম। তো আমি এইটাই ঠিক করব। আসলে এটা হচ্ছে ব্যাটারির প্লাস লাইনের সমস্যা। তো আমি কাজটা করেছি এবং কাজটি করে আপনাদের দেখলাম যে কাজটি করে আপনাদের মাঝে দিয়ে দিই, আপনাদের মাঝে ফরওয়ার্ড করে দিই, আপনারা বুঝতে পারবেন। আসলে এটা ব্যাটারির প্লাস লাইনে প্রবলেম। তো এতদিন দেখেছি যে আমাদের ব্যাটারির মাইনাস লাইনে প্রবলেম থাকে। তো এটা হচ্ছে এই স্যাম্পনি Z33-এর, এটা হচ্ছে হলো প্লাস লাইন থেকে প্রবলেম। তো দেখেন এই যে এখানে আমাদের এটা হচ্ছে মাইনাস লাইন, এটা হচ্ছে আমাদের প্লাস লাইন। তো এখানে আমি একটি জাম্পার করেছি, তো জাম্পারটা এখান থেকে একটি জাম্পার করেছি, এটা মাইনাস লাইন, এটা প্লাস লাইন। তো প্লাস থেকে আমি একটি জাম্পার করেছি, জাম্পার করার পরে আমি এই যে এখানে লাইনটা দেবো, এই যে কানেক্টরের সামনে, এই যে এখানে দুটি ফোঁটা আছে সামনের ফোঁটায়, ওটা প্লাস লাইনের ফোঁটা। তো আমি এখানে একটু জ্বালাই করব। জ্বালাই করার পরে আমি দেখব যে আসলে আমাদের সেটটি অটো অফ হয়ে যায় কি না, এটা দেখব। তো আমি যেখানে লাইনটা প্লাস লাইনটা লাগাইছি প্লাসে, তো হালকা ই করে নেব। নেওয়ার পরে আমি এখানে ব্যাটারিটা লাগিয়ে নেব। লাগানোর পরে আমি এখানে সেটটি চালু করে দেখব যে আমাদের সেটটি অটো অফ হয়ে যায় কি না। না, আমাদের তো কাজটি করার পরে আমাদের দেখি যে ঠিক হয়েছে কি না, এই জন্য আমি এখন চেকটা করতেছি। তো যেহেতু এই ব্যাটারি দেওয়া চালু হওয়ার সাথে সাথে, যেই টাচে কাজ করার সাথে সাথে অফ হয়ে যায়, এটাই হচ্ছে মূলত প্রবলেম, এটাই মূলত সমস্যা। তো দেখব যে আমাদের প্লাস লাইন আমাদের সমস্যা। তো আমি চেক করে দেখেছি, তো আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখন আমাদের কাজটি হয়ে গেছে। তো আশা করি টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের মাঝে এসে ভালো ভালো ভিডিও জানি উপর দিতে পারি। তো এর জন্য অনেক টেকনিশিয়ান বাইরে ফ্লাশ করে, ব্যাটারি চেঞ্জ করে, তারপরেও হয় না। তো আসলে যদি প্লাস লাইনে সমস্যা থাকে ব্যাটারির, অবশ্যই আপনারা ব্যাটারি চেক করে দেখবেন। যদি না হয় তাহলে অন্য জায়গায় সমস্যা। তো আমার এটা ব্যাটারি প্লাস লাইনের সমস্যা ছিল, আমি সমাধানটা করছি, আপনাদেরকে দেখাইলাম।